দেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে শিগগিরই 40টি প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজলুল কবির খান। বলেছেন এই দরপত্র সবার জন্য উন্মুক্ত থাকবে। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন ফোরামের সেমিনারে তিনি আরও বলেছেন কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে বড় পরিসরে উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। অনুষ্ঠানে ইউ রাষ্ট্রদূত বলেছেন তৈরি পোশাক খাতে নিরাপদ শ্রম পরিবেশ সৃষ্টি, সবুজ এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।